হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা হলিউডের এক সময়ের জনপ্রিয় মুভি রেসিডেন্ট এভিলের চতুর্থ পর্বটা সম্পূর্ণ এক্সপ্লেন করব, যেটা টাইটেল দেওয়া হয়েছে রেসিডেন্ট এভিল আফটার লাইফ। 2010 সালে মুক্তি পাওয়া অ্যাকশন হরর ক্যাটাগরির এই মুভিটা এই পর্যন্ত বক্স অফিসে বরাদ্দকৃত বাজেটের প্রায় 5 গুণ অর্থ ইনকাম করতে সক্ষম হয়েছে। তো আর দেরি না করে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। Let's start. সিনেমার শুরুতে জাপানের জনবহুল শহর টোকিওর ব্যস্ততম একটা সড়ক দেখানো হয়। সবাই যার যার কাজে ব্যস্ত। বৃষ্টির ভেতরে ছাতা ব্যবহারের প্রয়োজনীয়তা থাকলেও এক তরুণীকে এ সময় অদ্ভুতভাবে অন্যমনস্ক অবস্থায় ভিজতে দেখা যায়। মূলত এই মেয়েটা ছিল টি ভাইরাস দ্বারা ইনফেক্টেড। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা এক পথচারীর উপর হামলা করে, তাকেও ইনফেক্টেড করে ফেলে, আর প্রাণ ভয়ে সবাই যে যার মতো এদিকে ওদিকে ছুটতে শুরু করে। কিন্তু টি ভাইরাসের এই ইনফেকশন তো অনেকটা চেইন রিয়াকশনের মতো, তাই খুব অল্প সময়ের মধ্যেই গোটা শহরেই এই ভাইরাসের ইনফেকশন ছড়িয়ে পড়ে। আর ঠিক এভাবেই একে একে বাকি শহরগুলো আর শেষে পুরো পৃথিবীতে ত্রাস সৃষ্টি করে বর্তমানে এই টি ভাইরাস পুরো মানব জাতির অস্তিত্বকে বিলীন করে দেওয়ার নেশায় মত্ত রয়েছে। এবং এই সব কিছুর পেছনে রয়েছে আমব্রেলা কর্পোরেশনের কুচক্রী ষড়যন্ত্র আর তাদের ভয়ানক সব সিক্রেট ল্যাব এক্সপেরিমেন্ট। আমাদের এই সিনেমার মুখ্য চরিত্র অ্যালিস নিজেও এই ষড়যন্ত্রের শিকার, যা শরীর নিয়েও আমব্রেলা কর্পোরেশন এক্সপেরিমেন্ট চালিয়েছে। মাটির গভীরে হাইভ নামক সেই গোপন ল্যাবের মধ্যেই গবেষণার মাধ্যমে তৈরি হয়েছিল এই ভয়ানক টি ভাইরাস, যা ছড়িয়ে পড়ায় পুরো পৃথিবী এখন মৃত্যুপুরী আর জম্বিদের রাজত্বে রূপ নিয়েছে। কেননা এই অদ্ভুত ভাইরাস প্রত্যেকটা মানুষের মধ্যে ইনফেকশন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে এক একটা জীবন্ত লাশ তথা ভয়ানক আগ্রাসী জম্বিতে পরিণত করছে। আর এই ষড়যন্ত্রের পিছনে যাদের হাত রয়েছে তারা নিজেদেরকে বাঁচাতে আশ্রয় নিয়েছে মাটির গভীরে, যেখানে তারা আগে থেকেই তাদের জন্য সুরক্ষিত সুবিশাল আস্তানা বানিয়ে রেখেছে। এমনকি তাদের গবেষণাও থেমে নেই, সেগুলোও তারা মাটির গভীরে থেকেই পুরোপুরি মনিটরিং করছে। ঘটনা চলে আসে ইনফেকশন ছড়ানোর 4 বছর পরের কাহিনীতে। আমব্রেলা কর্পের নিজস্ব মিলিটারি স্নাইপার ফোর্স প্রতিরক্ষার বিষয়টা তদারকি করছে। ঠিক তখনই ওদের উপরেও মৃত্যুর দূতরূপে আগমন ঘটে চারপাশে ওত পেতে থাকা ভয়ানক জম্বিদের। দেখা যায় তারা যেখানটাতে পাহারা দিচ্ছিল ঠিক ওই বিল্ডিং এর নিচেই মাটির গভীরে আমব্রেলা কর্পোরেশনের এক বিশাল সুরক্ষিত দুর্গ টোকিও হেডকোয়ার্টার এ সময় লক্ষ্য করা যায়। কিছুক্ষণ বাদেই সেখানে আমব্রেলা কর্পের চেয়ারম্যান অ্যালবার্ট ওয়েস্কারকে দেখানো হয়। কন্ট্রোল রুম থেকে তাকে ইনফর্ম করা হয় যে এই হেডকোয়ার্টারের প্যারামিটারে থাকা প্রহরীদের সাথে লাস্ট 30 মিনিট ধরে তারা কোনো যোগাযোগ করতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। বাইরে থেকে হামলা হয়েছে, আর আক্রমণকারী আর কেউ নয় বরং অ্যালিস নিজেই। তারা অ্যালিসকে আটকাতে লিফটের দিকে এগিয়ে যায়, কিন্তু অ্যালিসের বুদ্ধিমত্তা আর রণকৌশলের কাছে এই সৈন্যবহর যেন একেবারেই নস্যি। চোখের নিমিষে একে একে সবাইকে পরাস্ত করে এগিয়ে যায় দুর্বার অ্যালিস। এ সময় তার সেই টেলিকাইনেটিক পাওয়ারের একটা ঝলক এই মুভিতেও তাকে এক অন্য মাত্রাতে নিয়ে গেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় এটাই যে অ্যালিসের এই টোকিও হেডকোয়ার্টারে সে একা আসেনি, বরং তার সাথে গত পর্বে দেখানো অ্যালিসের হাজারো ট্রেন্ড ক্লোন কপিকেও সে এখানে নিয়ে এনেছে। এক কথায় অ্যালিস আর্মি এখানে আক্রমণ চালিয়েছে। আমব্রেলা কর্পের প্রধান অ্যালবার্ট ওয়েস্কার সহ বাকিদেরকে ধ্বংস করতে ওরা অ্যালিস আর তার ক্লোন কপিগুলোকে থামাতে নানা রকম পরিকল্পনা করতে থাকলেও কোনোটাই ফলপ্রসূ হচ্ছিল না। অ্যালিস আর্মি মারদাঙ্গা ফাইটিং স্কিল প্রদর্শন করে একে একে সবাইকে ঘায়েল করে এগিয়ে চলেছে কন্ট্রোল রুমের দিকে। এখানে দেখানো চোখ ধাঁধানো VFX আর রণকৌশল মুভি লাভারদের মনটাকে কিছুটা হলেও যে স্বস্তি দিতে পারবে সেটা হলফ করে বলতে পারি। কিছুক্ষণের ভেতরে অ্যালিসের একটা ক্লোন পৌঁছে যায় কন্ট্রোল রুমে। হ্যান্ড গ্রেনেডের সাহায্যে সে এ সময় অ্যালবার্ট ওয়েস্কারকে মারার চেষ্টা করলেও ওয়েস্কার কোনো মতে প্রাণে বেঁচে যায়। বিশাল এক বিস্ফোরণ হওয়া সত্ত্বেও ওয়েস্কার এ যাত্রায় নিজেকে বাঁচিয়ে নিয়েছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা অ্যালিসের মতো ওয়েস্কারের শরীরেও টি ভাইরাস প্রয়োগ করা হয়েছে, যার দরুন অ্যালিসের মতো তারও যথেষ্ট সুপার পাওয়ার এই পুরো মুভিতে দেখা যাবে।
ওয়েস্কার এ সময় একটা এয়ারক্রাফট নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে আর অ্যালিসের ক্লোনগুলো তাকে থামানোর জন্য ওর পিছু নেয়। কিন্তু ওয়েস্কার ততক্ষণে টাইমার সেট করা একটা বম্ব অ্যাক্টিভেট করে দিয়ে ওখানটাতে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের ভেতরেই সেখানকার সব কিছু বিলীন হয়ে যায়। এদিকে সৌভাগ্যবশত আসল অ্যালিস আগে থেকেই এই এয়ারক্রাফটে উঠে পড়েছিল, তাই সে ওয়েস্কারকে মারার জন্য তার মাথায় অস্ত্র ঠেকায়। কিন্তু ওয়েস্কার সেই মুহূর্তে অ্যালিসের শরীরে একটা অ্যান্টিভাইরাস ইনজেক্ট করে দেয়, যার দরুন অ্যালিসের শরীরে টি ভাইরাসের কারণে যে বিশেষ সুপার পাওয়ারগুলো এতদিন ধরে তৈরি হয়েছিল সেটা শেষ হবার পথে। তাদের মধ্যে কিছুক্ষণ লড়াই আর কথোপকথন চলতে থাকে। ওদিকে অটোপাইলট মোড অন না থাকায় এয়ারক্রাফটটা এ সময় সরাসরি একটা পাহাড়ে গিয়ে ক্র্যাশ করে। খুবই অদ্ভুতভাবে অ্যালিস এর পরও ক্র্যাশ থেকে সার্ভাইভ করে যায়। মেবি তার সুপার পাওয়ার এখনো পুরোপুরি শেষ হয়নি, যদিও ওয়েস্কারকে আর সেখানে দেখা যায় না। ঘটনা চলে যায় 6 মাস পরের কাহিনীতে। অ্যালাস্কার একটা শহর আর্কেডিয়া থেকে আসা রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে অ্যালিস জানতে পারে যে সেখানে এখনো ইনফেকশন ছড়ায়নি, জায়গাটা সার্ভাইভারদের জন্য পুরোপুরি নিরাপদ। ইতোমধ্যে অ্যালিস একটা প্লেনে করে আর্কেডিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর গত পর্বে দেখানো হয়েছিল যে অ্যালিসের কিছু বন্ধুরাও এই স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাই সেখানে গেলে অ্যালিস হয়তো ওদেরকেও খুঁজে পাবে। অবশেষে তার প্লেনটা একটা বিস্তীর্ণ চারণভূমিতে এসে ল্যান্ড করে। প্লেন থেকে নামার পর অ্যালিস সেখানে প্রায় 100 খানেক পরিত্যক্ত প্লেন দেখতে পাই। একটা মানুষের নাম গন্ধ সেখানে ছিল না। কিছুদূর এগোতেই সমুদ্রের পাড়ে আমব্রেলা কর্পের সেই হেলিকপ্টারটা পরিত্যক্ত অবস্থায় সে পড়ে থাকতে দেখে, যেটাতে করেই গত পর্বে ক্লেয়ার রেডফিল্ড সহ তার বাকি বন্ধুরা এখানে এসেছিল। অ্যালিস ওখান থেকে সেই নোটবুকটাও খুঁজে পায় যেটার মাধ্যমে গত পর্বে তারা এই অ্যালাস্কাতে আসার ক্লু পেয়েছিল। সমুদ্রের ধারে বসে অ্যালিস ভাবতে থাকে যে যেহেতু তারা সবাই এই অ্যালাস্কার আর্কেডিয়া থেকে রেডিও সিগন্যালটা পেয়েছিল আর সেটা অনুসরণ করেই তো প্ল্যান মোতাবেক তারা এখানে এসেছে, তাহলে ওরা সবাই গেল কই? সবাই একসাথে তো আর ভ্যানিশ হয়ে যেতে পারে না। এই কথাগুলো ক্যামকর্ডে রেকর্ড করার একটা পর্যায়ে অ্যালিসের পিছে কাউকে হঠাৎই দৌড়ে যেতে দেখা যায়। অ্যালিসও বিষয়টা বুঝতে পারে এবং তার পিছে ছুটতে শুরু করে। কিছুদূর এগোতেই তাকে আর সেখানে দেখা যায় না। অ্যালিস তাকে খুঁজতে শুরু করে। হঠাৎই একটা মেয়ে অ্যালিসকে মারার জন্য ওর উপর ঝাঁপিয়ে পড়ে, তবে অ্যালিস তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। লক্ষ্য করা যায় মেয়েটা আর কেউ নয়, বরং সে হলো ক্ল্যার রেডফিল্ড। এ সময় ক্ল্যারের বুকের ওপর একটা মাকড়সার মতো রোবোটিক ডিভাইস আটকে থাকতে দেখা যায়, যেটার কারণ অ্যালিস বুঝতে পারে না। অ্যালিস ক্ল্যারকে বেঁধে রাখে। জ্ঞান ফেরার পরও ক্ল্যার অ্যালিসের সাথে অস্বাভাবিক আচরণ করতে থাকে। অ্যালিস তাকে এই ডিভাইসের বিষয়ে জিজ্ঞাসা করলেও ক্ল্যার কোনো অ্যান্সারই করে না। এমনকি ক্ল্যারের সাথে ঠিক কি ঘটেছিল সেগুলোর কিছুই তার মনে নেই। তবুও অ্যালিস নানাভাবে ক্ল্যারকে পুরনো ঘটনাগুলো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক ওই মুহূর্তে স্যাটেলাইট থেকে অ্যালিসের কণ্ঠস্বর সহ তার বর্তমান লোকেশন ট্র্যাক করা হয়। পরের দিন অ্যালিস ক্ল্যারকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। এ সময় সে তার ক্যামকর্ডে ক্ল্যার রেডফিল্ডের মেমোরি লস হয়ে যাওয়ার কথাগুলো রেকর্ড করে রাখে। তার ধারণা হয়তোবা ওই স্পাইডারের মতো ডিভাইসটা দিয়ে রেডফিল্ডের শরীরে এমন কিছু ইনজেক্ট করা হয়েছে যার দরুন তার স্মৃতি হারিয়ে গেছে। দীর্ঘ 2 দিন যাবৎ প্লেনটাকে চালিয়ে অবশেষে তারা লস অ্যাঞ্জেলসে এসে পৌঁছায়। শহরটার একদম বেহাল দশা, যেন যুদ্ধ বিধ্বস্ত এক মৃত্যুপুরী, কোথাও মানুষের চিহ্ন পর্যন্ত নেই। তবে একটা সুবিশাল জেলখানার বিল্ডিংকে ঘিরে লাখো জম্বিদের ক্ষুধার্ত হুঙ্কার এ সময় তারা লক্ষ্য করে। আর সেই বিল্ডিংটার ছাদে এ সময় বেশ কিছু সার্ভাইভারদের আমরা দেখতে পাই, যারা এখনো পর্যন্ত নিজেদেরকে এই জম্বিদের হাত থেকে নিরাপদ রাখতে পেরেছে। তবে তাদেরকেও তো এখান থেকে উদ্ধার হতে হবে, এজন্যই তারা ছাদের উপরে বড় অক্ষরে হেল্প আস নামক বার্তাটা লিখে রেখেছে, যাতে করে কোনো বিমান এদিক দিয়ে গেলে সেটা যেন তাদের নজরে আসে। ওখানে এমন কোনো সুবিশাল জায়গাও অ্যালিসের নজরে আসে না যেখানটাতে সে তাদের প্লেনটাকে ল্যান্ড করাতে পারবে। অবশেষে বেশ কয়েকবারের চেষ্টায় আর ছাদে থাকা সার্ভাইভারদের মিলিত প্রচেষ্টাতে প্লেনটাকে অনেকটাই
ক্র্যাশ ল্যান্ডিং এর মতো করে অবতরণ করাতে সমর্থ হয় অ্যালিস। অ্যালিস ওখানে থাকা সার্ভাইভারদের সাথে পরিচয় পর্বটা সেরে নাই। ওরা সবাই ভাবছিল যে অ্যালিস আর ক্লেয়ার হয়তো তাদেরকে বাঁচাতে এসেছে, তারা হয়তো আর্কেডিয়া থেকে এখানে ওদেরকে উদ্ধার করতে এসেছে, অর্থাৎ অ্যালিসের মতো এরাও সেম রেডিও বার্তা এরই মধ্যে পেয়ে গেছে যে অ্যার্কেডিয়াতে ইনফেকশনটা ছড়ায়নি, সেখানে বসবাসের জন্য নিরাপদ জায়গা, তাদের মতো আরও সার্ভাইভার আর পর্যাপ্ত খাবার রয়েছে। কিন্তু অ্যালিস ওদেরকে জানায় যে এটা হয়তো কোনো ফলস মেসেজ। সেখানে অ্যালিসের সাথে লুথার ওয়েস্ট নামক এক সেলিব্রিটি বাস্কেটবল প্লেয়ার এবং অ্যাঞ্জেল অর্টিজ নামের এক টেকনিশিয়ান এর কিছু কথোপকথন দেখানো হয়। লুথার এবং অ্যাঞ্জেল অ্যালিসকে জানায় যে আমরা তো গত কয়েক সপ্তাহ ধরে অ্যার্কেডিয়া থেকে রেডিও বার্তাটা পাচ্ছি, তাই আমরা ভেবেছিলাম হয়তো ওরাই তোমাদেরকে পাঠিয়েছে, আর এরই মধ্যে আমরা আর্কেডিয়ার নজর আকর্ষণ করার জন্য বেশ কয়েকবার ফ্লেয়ার গান থেকে শুট করেও সিগন্যাল পাঠিয়েছি, কিন্তু তেমন একটা লাভ হয়নি। এগুলো শোনার পর অ্যালিস খুব অবাক হয়, কেননা সে তো এতদিন ধরে জানতো যে অ্যার্কেডিয়া আলাস্কাতে বিদ্যমান একটা শহর, তাহলে এই লস অ্যাঞ্জেলস থেকে কিভাবে ফ্লেয়ার গানের মাধ্যমে এত দূরে সিগন্যাল পাঠানো পসিবল। বিষয়টা একটু গোলমেলে লাগাই ওরা অ্যালিসের ভুল ধারণাটা শুধরে দেয়। অ্যালিস বাইনাকুলারের সাহায্যে দেখতে পায় যে অ্যার্কেডিয়া মূলত কোনো শহর নয়, বরং এটা হলো একটা সুবিশাল কার্গো জাহাজ, আর সেই জাহাজ থেকেই সকলের উদ্দেশ্যে এই রেডিও সিগন্যালটা পাঠানো হয়েছে, যাতে করে কোনো সার্ভাইভার এখনো যদি থেকে থাকে তাহলে তারা যেন নিরাপদ শেল্টারের জন্য ওখানটাতে চলে আসে। ওরা অ্যালিসকে এ সময় আরো বলে যে গত দুই দিন ধরে রেডিও বার্তাটা আর শোনা যাচ্ছে না। এরই মধ্যে অ্যালিস এই খবরগুলো ক্লেয়ারকে জানায়। ক্লেয়ার তখন অ্যালিসকে বলে যে হ্যাঁ, আমারও কিছু কিছু স্মৃতি মনে পড়ছে, অ্যালাস্কাতে সেই বিচের ধারে আমাদেরকে সাহায্য করতে ওই অ্যার্কেডিয়া নামক সেই জাহাজ থেকে একদল লোক এসেছিল, এতটুকু ঘটনাই আমার মনে আছে। ওরা তখন প্ল্যানিং করতে শুরু করে যে ওদেরকে যে করেই হোক না কেন ওই অ্যার্কেডিয়া নামক জাহাজ পর্যন্ত পৌঁছাতেই হবে, কিন্তু এই বিল্ডিং থেকে তারা বেরোবে কি করে, চারিদিকে তো ক্ষুধার্ত জম্বিরা ওত পেতে রয়েছে। দেখতে দেখতে আধার ঘনিয়ে আসে, জেলখানার বাইরে তখনও লাখো জম্বিদের ক্ষুধার্ত হুঙ্কার শোনা যাচ্ছে। ওখানে সার্ভাইভারদের মধ্যে ক্রিস্টাল নামের এক তরুণীকে দেখানো হয় যে ভালো রান্না জানতো। বেনেট নামের মাঝবয়সী এক রোখা লোকটা একসময়কার সিনেমা নির্মাতা হিসেবে খ্যাত ছিল, যার পাশে কিম ইয়ং নামক এক সাগরেতকেও এ সময় লক্ষ্য করা যায়। ক্রিস্টাল আর লুথারের কথার ভাজে অ্যালিস বুঝে যায় যে তারা অ্যালিসের কাছ থেকে কিছু একটা লুকাতে যাচ্ছে, যদিও শেষ পর্যন্ত লুথার অ্যালিসকে সত্যটা রিভিল করে দিয়ে জানায় যে তারা যখন নিজেদেরকে বাঁচাতে এই জেলখানার বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিল তখন তারা এখানে বন্দি অবস্থায় শুধুমাত্র একজনকে খুঁজে পায়। তারা ভেবেছিল এ হয়তো খুনি, এজন্য তারা লোকটাকে মুক্ত করেনি। পরবর্তীতে অ্যালিস লোকটার সাথে পরিচিত হয়, জানা যায় যে তার নাম হলো ক্রিস। সে প্রিজনার নয়, বরং সে ছিল মিলিটারিদের একজন সদস্য। টি ভাইরাসের কারণে চারিদিকে যখন ভয়াল সংকট তৈরি হয়েছে ঠিক তখনই সরকারের উপলমহল থেকে অর্ডার আসে যে সকল বন্দীদেরকে ছেড়ে দিতে হবে, কেননা জম্বিদের সাথে লড়াই চালাতে হলে তো বহু মানুষের প্রয়োজন। তাই দুর্ভাগ্যবশত প্রিজনারদেরকে ছেড়ে দেওয়ার সময় ওরা তাকে জেলের গার্ড মনে করে এবং ওখানেই বন্দি করে রেখে চলে যায়। ক্রিসের মুখ থেকে আরো জানা যায় যে এখান থেকে বের হওয়ার আর একটা সিক্রেট রাস্তা রয়েছে, আর এখানে সেটা শুধু সেই জানে, তাই ওকে যেন ওরা ছেড়ে দেয়, তাহলে সে ওদেরকে সাহায্য করবে। ওদিকে আর্কেডিয়া নামক জাহাজের ডেকেও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। এদিকে ক্রিসকে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা ওয়েন্ডেল তার চারপাশে বিভিন্ন ধরনের অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ বাদেই আওয়াজের উৎস সম্পর্কে ক্লিয়ার হওয়া যায়, মূলত এই জেলখানার বাইরে থাকা জম্বিগুলো এরই মধ্যে মাটি আর দেয়াল খুঁড়ে এই বিল্ডিং এর ভেতরে ঢোকার রাস্তা তৈরি করে ফেলেছে। অন্যদিকে এক্সম্যান নামের এক জায়ান্ট মনস্টারকে এ সময় শুনশান রাস্তা ধরে ওই জেলখানার দিকে এগিয়ে যেতে দেখা যায়। জেলখানাটা পরিত্যক্ত হলেও এখনো এখানে গোসলের জন্য পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে। লুথার অ্যালিসকে গোসলখানা পর্যন্ত এগিয়ে দিয়ে ওখান থেকে বাইরে চলে যায়। অ্যালিস গোসলের জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই সে ওখানে ওয়েন্ডেলকে দেখে ফেলে। বেচারা ওয়েন্ডেল, সে লুকিয়ে লুকিয়ে অ্যালিসের কর্মকাণ্ড দেখার চেষ্টা করছিল,
তবে এখানে ওয়েন্ডেল একা নয়, বরং সেই নরখাদক জম্বিগুলোকেও দেখা যায়, যারা ইতোমধ্যে গর্ত খুঁড়ে বিল্ডিং এ ঢুকে পড়েছে। অ্যালিস জম্বিগুলোকে প্রতিহত করার চেষ্টা করলেও ওয়েন্ডেলের কপাল খারাপ থাকায় একটা জম্বি এ সময় তাকে ওই গর্তের গভীরে টেনে নিয়ে যায়। অ্যাঞ্জেল, ক্রিস্টাল, বেনেট ওরা সবাই ঘটনাস্থলে চলে আসে। তারা বিল্ডিং এর মধ্যে এইরকম একটা গর্ত দেখে খুব ঘাবড়ে যায়, কেননা এই জম্বিগুলো যে কোনো মুহূর্তে আবারও ওদের উপর আক্রমণ করতে পারে। তাই যত দ্রুত সম্ভব এই বিল্ডিং থেকে ওদেরকে বেরোতেই হবে, কেননা এখানে থাকলে জম্বিদের হাতেই মৃত্যু অনিবার্য। আবার অ্যালিসদের ওই প্লেনে দুজনের বেশি আটবে না, তাই বিকল্প রাস্তার খোঁজে ওরা শেষ পর্যন্ত ক্রিস নামক সেই লোকটাকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা এখান থেকে বের হওয়ার সিক্রেট রাস্তা তো কেবলমাত্র সেই জানে। ক্রিসকে ছেড়ে দেওয়ার পর আরও একটা ইন্টারেস্টিং তথ্য সামনে আসে, আর সেটা হলো ক্লেয়ার রেডফিল্ড ক্রিসের আপন বোন, যদিও ক্লেয়ারের এসবের কিছুই মনে নেই, কেননা সে তো পূর্বের অনেক কিছুই মনে করতে পারছে না। ক্রিস ওদের সবাইকে জেলখানার গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসে, যেখানে আগে থেকেই একটা সশস্ত্র হেভি আর্টিলারি ট্যাঙ্ক রাখা রয়েছে। জেলখানা নিরাপত্তার স্বার্থে এখানকার সিকিউরিটি গার্ডরা এই সাজোয়া যানটা ব্যবহার করত। এ সময় সে আরও জানায় যে এই জেলখানার বেসমেন্টে এমন একটা রুম রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্র মজুদ করা থাকে, তাই প্রয়োজনে তারা সেগুলোকেও ইউজ করতে পারবে। আসলে কাজ করার সুবাদে এই জেলখানার নারী নক্ষত্র সবকিছুই ক্রিসের জানা ছিল। ওদিকে মেইন গেট ভেঙে ভেতরে ঢোকার জন্য ইতোমধ্যেই সেই এক্সম্যান ওখানে চলে এসেছে। সে দেখতেও যেমন দানবের মতো লম্বা, শক্তিও তার ততটাই ভয়ানক। ওরা আর দেরি না করে অস্ত্রশস্ত্র গোছাতে আর এখান থেকে বের হওয়ার জন্য ট্যাঙ্কটাকে রেডি করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ক্রিস, অ্যালিস এবং ক্রিস্টাল চলে যায় অস্ত্রের খোঁজে। বেসমেন্ট পর্যন্ত পৌঁছাতে গেলে তাদেরকে এখন সাঁতরে সেখানে যেতে হবে, কেননা রাস্তাটা কোনো একটা কারণে পানিতে ডুবেছিল। অন্যদিকে লুথার এবং ক্লেয়ার রেডফিল্ড জম্বিগুলোকে আটকানোর জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছিল, এমনকি এক্সম্যানের মাথায় গুলি চালিয়েও তারা তাকে দমাতে পারছিল না। পানির মধ্য দিয়ে যাওয়ার সময় জম্বিগুলো ওদেরকে যে ফলো করছিল সেটাও এক ঝলকের সময় দেখা যায়। দেখতে দেখতে ওরা তিনজন বেসমেন্টে পৌঁছে যায়, তবে দুর্ভাগ্যজনকভাবে ক্রিস্টালের ওপর একটা জম্বি পিছন থেকে আক্রমণ করে ওকে পানির ভেতরে টেনে নিয়ে যায়, আর বাকি জম্বিগুলো পানি থেকে বেরিয়ে এসে অ্যালিস এবং ক্রিসকে ধাওয়া করে। তবে সময় মতো ওরা কাঙ্ক্ষিত সেই আরমারিতে পৌঁছে যায়, যেখানে অত্যাধুনিক সব অস্ত্র আগে থেকেই সুরক্ষিত ছিল। আমাদের অ্যাকশন লেডি অ্যালিস এত অস্ত্র দেখে বেশ ভালোই খুশি হয়। ওদিকে বেনেট, অ্যাঞ্জেল এবং কিম সেই রুমটাকে আনলক করতে সমর্থ হয় যেখানে সেই সুবিশাল হেভি আর্টিলারি ট্যাঙ্কটা রাখা ছিল। এদিকে মেইন গেটটা ভেঙে ফেলতে জম্বি আর এক্সম্যানের খুব বেশি টাইম লাগবে বলে মনে হচ্ছিল না। বেনেটদের কপাল এতটাই খারাপ ছিল যে এইরকম পরিস্থিতিতে তারা খেয়াল করে যে ট্যাঙ্কটার ইঞ্জিন নষ্ট অবস্থায় বাইরে পড়ে রয়েছে, আর অ্যাঞ্জেল জানায় যে এই ইঞ্জিনটাকে ট্যাঙ্কটাতে সেট আপ করতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এটা শুনে বেনেট তো রেগে মেগে অ্যাঞ্জেলকে ওখানেই গুলি করে শেষ করে দেয়। এদিকে এক্সম্যান আর জম্বিগুলো মেইন গেটটাকেও ভেঙে ফেলে এবং তারা ভেতরে ঢুকতে শুরু করে। ক্রিস এবং অ্যালিস ততক্ষণে পর্যাপ্ত অস্ত্র ব্যাগ বোঝাই করে আরমারি থেকে ভিন্ন একটা পথ ধরে বেরিয়ে আসে, আর একরোখা স্বভাবের বেনেট স্বার্থপরের মতো লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে অ্যালিসদের সেই প্লেনটাকে নিয়ে আর্কেডিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এ সময় বাকিরা বেনেটকে আটকানোর চেষ্টা করলেও খুব একটা লাভ হয় না। ততক্ষণে ক্ষুধার্ত জম্বিগুলো বিল্ডিং এর ছাদে পৌঁছে গেছে। নিজেদেরকে বাঁচাতে অ্যালিসরা তখন ওদের সংগ্রহে থাকা অস্ত্রগুলো ব্যবহার করে জম্বিদের এই আগ্রাসী স্রোতকে রুখে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এই অল্প অস্ত্র দিয়ে এতগুলো জম্বিকে তো ঘায়েল করা সম্ভব না। তাই বিকল্প রাস্তা হিসেবে অ্যালিস বাদে বাকিরা ছাদে থাকা লিফটের সাহায্যে কোনো মতে প্রাণটা বাঁচিয়ে নিচে চলে আসে, আর আমাদের অ্যাকশন লেডি অ্যালিস নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ছাদে একটা বিশাল বিস্ফোরণ ঘটায় আর অনেক কষ্টে নিচের দিকে নেমে আসে। সেখানে থাকা জম্বিদের আরও একটা দলকেও দারুণভাবে মোকাবেলা করে এ সময় আমাদের এই অপ্রতিরোধ্য অ্যালিস। অবশেষে তারা সেই গর্তটার কাছে চলে আসে যেটার মাধ্যমে জম্বিগুলো প্রথম এই বিল্ডিংয়ে আক্রমণ করেছিল। যেহেতু এখন সশস্ত্র ট্যাঙ্ক কিংবা প্লেন এ দুটোর কোনো অপশনই তাদের কাছে আর নেই, সেহেতু এখান থেকে পালাতে হলে ওদেরকে এই গর্তের মধ্য দিয়েই লাইফ রিস্ক নিয়ে এগোতে হবে।
এদিকে সেই এক্সম্যান ওখানটাতেও পৌঁছে যায় আর কিমকে ওখানেই সে মেরে ফেলে। ক্রিস এবং লুথার ততক্ষণে গর্তের ভিতরে ঢুকে পড়ায় এক্সম্যানের সাথে পাঙ্গা নিতে সেখানে মিলিত প্রচেষ্টা চালায় ক্লেয়ার রেডফিল্ড আর আমাদের অ্যাকশন লেডি অ্যালিস। ক্লেয়ার প্রথমে অ্যালিসের সেই বিশেষ শটগানটা ইউজ করে এক্সম্যানকে অনেকটাই ধরাশায়ী করে ফেলে আর ধর থেকে মাথাটা আলাদা করে দিয়ে এক্সম্যানকে মেরে ফেলার চূড়ান্ত কাজটা সম্পন্ন করে অ্যালিস। এরপর তারা সেই গর্ত ধরে এগিয়ে যেতে থাকে। এ সময় লুথারের উপরেও একটা জম্বি আক্রমণ করে তাকে টেনে নিয়ে যায়। ততক্ষণে বাকি তিনজন নিরাপদে ওই গর্ত থেকে বেরোতে সক্ষম হয়। এ সময় গর্তের মুখটা পাথর চাপা পড়ে যাওয়ায় ওরা লুথারের বেঁচে থাকা নিয়ে সন্দিহান ছিল, কিন্তু কি আর করার, সময় ক্ষেপণ না করে ওরা তিনজন একটা স্পিডবোর্ডে করে আর্কেডিয়া জাহাজের দিকে রওনা হয়ে যায়। জাহাজের ডেকে পৌঁছানোর পর সেখানে অ্যালিস এর সেই প্লেনটাকে ওরা বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়। এতে করে ওরা আন্দাজ করতে পারে যে বেনেট হয়তো এরই মধ্যে এখানে চলে এসেছে, কিন্তু বেনেটকে সেখানে দেখা যাচ্ছিল না। ওরা জাহাজের কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। মূলত এখান থেকেই ইমার্জেন্সি রেডিও বার্তাটা পাঠানো হয়েছিল। আর অদ্ভুত ব্যাপার এটাই যে এই জাহাজের লগ ফাইলের ইনফো অনুসারে জাহাজে এখনো প্রায় 2200 যাত্রী রয়েছে, কিন্তু তারা কোথায়? ওরা জাহাজের প্রত্যেকটা স্পট খুঁজে দেখতে শুরু করে। এ সময় ক্লেয়ারার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সেই বিচে ক্লেয়ার রেডফিল্ড বাকি সার্ভাইভারদেরকে নিয়ে হেলিকপ্টার থেকে নামার পর আমব্রেলার কিছু লোক ওদেরকে সাহায্য করার নাম করে অনেকটাই জোর জবরদস্তি করে অপহরণ করে নিয়ে এই আর্কেডিয়া জাহাজে নিয়ে এসেছিল। অর্থাৎ এতদিন ধরে শুনে আসা সেই ইমার্জেন্সি রেডিও বার্তাটা আসলে একটা ফলস মেসেজ, একটা ট্র্যাপ। আমব্রেলা কর্পোরেশন এতদিন যাবৎ সার্ভাইভারদেরকে ধরে এনে এই জাহাজের মধ্যে তাদের উপর নানা ধরনের এক্সপেরিমেন্ট করে চলেছে। তারা এরপর কে মার্ট নামক সেই মেয়েটা সহ অন্যদেরকেও সেখানে থাকা ক্রায়ো চেম্বার থেকে একে একে মুক্ত করে ফেলে। এ সময় অ্যালিস ওখানে রক্তাক্ত একটা ক্রায়োপড লক্ষ্য করে এবং রক্তের দাগ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক পরের সেকশনটাতে আমব্রেলা কর্পের অসংখ্য এয়ারক্রাফট রাখা ছিল। অ্যালিস কিছু একটা আন্দাজ করতে পারে, তাই সে আরো কিছুটা এগিয়ে যায়। আর পরের কম্পার্টমেন্টে সিনেমার মূল ভিলেন তথা আমব্রেলা কর্পোরেশনের চেয়ারম্যান অ্যালবার্ট ওয়েস্কার এতক্ষণ যাবৎ অ্যালিসের অপেক্ষাতেই ছিল। সিনেমার সেই শুরু থেকেই সে স্যাটেলাইটের মাধ্যমে অ্যালিসের ওপর 24 ঘন্টা নজরদারি করছিল। তার মানে সিনেমার শুরুর দিকে যে প্লেন ক্র্যাশের ঘটনাটা দেখানো হয়েছিল সেখানে অ্যালিসের মতো ওয়েস্কারও বেঁচে গিয়েছিল, আর এর মূল কারণ ছিল সেই টি ভাইরাস। তবে অ্যালিসের শরীর টি ভাইরাসকে যতটা স্টেবলভাবে মানিয়ে নিয়েছে সেটা আর অন্য কারোর শরীরের পক্ষে অ্যাকসেপ্ট করা এখনও পসিবল হয়নি। আর এজন্যই ওয়েস্কারের এখন অ্যালিসের ডিএনএ প্রয়োজন, যাতে করে সে নিজেও অপ্রতিরোধ হয়ে উঠতে পারে। এদিকে বেনেটও সেখানে চলে আসে, যে ইতোমধ্যেই ওয়েস্কারের দলে নাম লিখিয়েছিল। এছাড়াও সেখানে ভয়ানক চেহারার দুটো পোষা কুকুরকে দেখা যায় যারা ওয়েস্কারের কমান্ড ফলো করছিল। এরই মধ্যে সেখানে দুই ভাই বোন ক্লেয়ার এবং ক্রিসও চলে আসে। ওয়েস্কারকে থামানোর জন্য শুরু হয় তুমুল যুদ্ধ। টি ভাইরাসের কারণে ওয়েস্কার এতটাই ফাস্ট মুভ করছিল যে ওদের পক্ষে ওয়েস্কারকে হারানো অনেকটাই দুঃসাধ্য হয়ে উঠেছিল। তারপরও বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে সেই বিশেষ শটগানটার সাহায্যে অ্যালিস ওয়েস্কারকে ঘায়েল করতে সক্ষম হয়। আর বেনেটকে শাস্তিস্বরূপ ওই রুমের মধ্যেই আটকে রেখে ওরা ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ওয়েস্কার তার শরীরে থাকা টি ভাইরাসের কারণে আবারও জীবিত হয়ে যায় এবং ওখানে থাকা একটা এয়ারক্রাফট নিয়ে আবারও পালাতে থাকে। কিছুক্ষণ বাদে ওয়েস্কার ঠিক গতবারের ন্যায় এবারেও রিমোটের সাহায্যে জাহাজে বোম ব্লাস্ট করার চেষ্টা করে। তবে গতবার সে সফল হলেও ভাগ্য এবারে তার অনুকূলে ছিল না, কেননা অ্যালিস বোমটাকে আগেভাগেই ওই এয়ারক্রাফটে লুকিয়ে রেখেছিল। ফলে বিস্ফোরণটা জাহাজে নয় বরং এয়ারক্রাফটে ঘটে। কিন্তু ওয়েস্কার সময় মতো প্যারাশুট নিয়ে লাভ দেওয়ার কারণে সে এ যাত্রাতেও প্রাণে বেঁচে যায়। ওদিকে লুথারকে আবারও দেখানো হয়, অর্থাৎ সে এখনো জীবিত রয়েছে, জম্বিরা তার ক্ষতি করতে পারেনি। শেষ দৃশ্যে দেখানো হয় যে অ্যালিস এবং তার সাথীরা অবশেষে এই জাহাজে বন্দী হয়ে থাকা প্রায় 2000 সার্ভাইভারকে আমব্রেলা কর্পের আর ওয়েস্কারের সেই ষড়যন্ত্রের কুচক্রি হাত থেকে মুক্ত করতে
সক্ষম হয়েছে। অ্যালিস এ সময় কন্ট্রোল রুম থেকে আবারও সেম একটা রেডিও বার্তা ব্রডকাস্ট করে, যাতে করে এখনো পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যে সার্ভাইভাররা রয়েছে তারা যেন নিরাপদ আশার আলোর সন্ধান পেতে পারে। যদিও দুর্ভাগ্যবশত এই ব্রডকাস্টটা অন্যান্যদের সাথে আমব্রেলার সৈন্যদের কান অবধি পৌঁছে যায়, আর মুহূর্তের মধ্যেই অ্যালিসদের উপর হামলা করতে সেখানে পৌঁছে যায় আমব্রেলা কর্পোরেশনের অনুগত বাহিনী। মিড ক্রেডিট সিনে দেখানো হয় যে আমব্রেলার এই সৈন্যবহরকে লিড দিচ্ছে জিল ভ্যালেন্টিন নামের সেই সাবেক পুলিশ অফিসার, যাকে রেকন সিটি ধ্বংসের পর থেকে আর দেখা যায়নি। এ সময় তার বুকের ওপরেও স্পাইডার লাইক সেম ডিভাইসটা দেখা যায়, যেটা এর আগে ক্লেয়ার রেডফিল্ডের শরীরেও দেখা গিয়েছিল। অর্থাৎ আমব্রেলা কর্প হয়তো তার মাইন্ডটাকেও কন্ট্রোল করে তাদের ইচ্ছা মতো তাকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।